আমরা এই মুহূর্তে খর্দা স্টেশন রোডে দাঁড়িয়ে রয়েছি, অরুণাচল মোড়। আমার ঠিক ডান দিকে একটা তিনতলা বাড়ি, ফার্স্ট ফ্লোর, সেটাই হচ্ছে IIFL। এখানে কিন্তু স্বর্ণ ঋণদানকারী সংস্থা। আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব, সৌমেনকে বলবো একটু আসার জন্য। এই যে সামনে যে অপরিসর রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু এই স্বর্ণ ঋণদানকারী সংস্থার দফতরে ঢুকতে হয়, এবং এখান থেকে কোনো সিসিটিভি সার্ভিলেন্সও কিন্তু আমাদের চোখে পড়েনি। কোনো জায়গায় কোনো সিসিটিভি সার্ভিলেন্স এখনও পর্যন্ত চোখে পড়েনি, বাইরেও কোনো সিসিটিভি নেই, এবং এই গেটের ওপরেও কিন্তু কোনো সিসিটিভি এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। যদিও পুলিশ আধিকারিকরা বলছেন সমস্ত রকমের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ তারা করছেন, বিভিন্ন জায়গায় পুলিশকর্মীরা ডিপ্লয়েড রয়েছেন, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। আমরা ফার্স্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করব, ফার্স্ট ফ্লোরে গেলেই পুরো ছবিটা স্পষ্ট হবে। ব্লাড স্টেন, রক্তের দাগ, তুমি ভালো করে দেখো যে সিঁড়ির যে জায়গাটা আমরা দেখাচ্ছি এখানে এখনও রক্তের দাগ রয়েছে, এখনও তুমি দেখো সিঁড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু রক্তের দাগ, বিভিন্ন জায়গায় এবং কন্টিনিউয়াস ব্লাড স্টেন। সামনে কোলাপসুল গেট, সেটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। ভেতরের ছবিটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। তুমি দেখো এই হচ্ছে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিস, এই কোলাপসুল গেট, এটা এখন বন্ধ। বাঁদিকে একটা সিসিটিভি ক্যামেরা আমাদের নজরে এলো, একটা সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত আমাদের নজরে এসেছে। এই সিসিটিভি ক্যামেরা পুলিশ আধিকারিকরা দেখছেন, কিন্তু এটার ছবি কিন্তু খুব একটা স্পষ্ট নয়। ভেতরের ছবি সরাসরি সৌমেন পানকে দেখানোর জন্য বলবো। ভেতরে বিভিন্ন জায়গায় দেখো চেয়ার এদিক ওদিক রয়েছে, একজন কর্মীকেও ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে না। নিরাপত্তারক্ষী দাবি করছেন যে নিরাপত্তারক্ষীকে বাঁদিকে নিয়ে যাওয়া হয়, সেখানে অভিযুক্তরা নিয়ে গিয়েছিল, তারপর ভেতরে ওভার পাওয়ার করে। একজন মহিলা সেই সময় গেটের সামনে ছিল, সেই মহিলা গেটের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, তখন তিনি গুলিবিদ্ধ হন। তবে তিনি কার গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন সেটা নিয়ে এখনও পর্যন্ত বিস্তর কনফিউশন রয়েছে। নিরাপত্তারক্ষীর দাবি তিনি কোনো গুলি চালাননি, বন্দুক তার ব্যাগের মধ্যে ছিল। পুলিশ আধিকারিকরা বলছেন সমস্ত রকমের সম্ভাবনাই তারা খতিয়ে দেখছেন।